আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীত কিন্তু দরজার গোড়ায় কড়া নাড়ছে, চলে এলো পিঠাপুলির ধুম। তাই আমার আজকের আয়োজনে থাকছে শুকনো চালের গুঁড়ো দিয়ে ইনস্ট্যান্ট তেলের পিঠা। এটা বানানো খুবই সহজ, মাত্র 10 মিনিটে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এখানে একটা ছোট্ট কড়াই নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। এটা খেজুরের গুড় কিনা বলতে পারবো না। আমি এখানে 1.5 টুকরো গুড় নিয়ে নিলাম। এর পরিবর্তে আপনারা চিনি দিয়ে কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারেন, তবে গুড়ের পিঠা খেতে একটু বেশি মজার হয়। 2 কাপ পানি দিয়ে নিচ্ছি, তারপর চুলার উপরে বসিয়ে দিব এবং গুড়টাকে খুব ভালোমতো গলিয়ে নিব। গলিয়ে নেওয়ার পরে অবশ্যই একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, কারণ গুড়ের মধ্যে কিন্তু ময়লা থাকতে পারে। আরেকটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, এটা প্যাকেটের চালের গুঁড়ো। 1/2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, আপনারা চাইলে কিন্তু এখানে কোরানো নারিকেল বা ডিম অ্যাড করতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে এবং খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ। এবারে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। গুড়টা গলিয়ে নেওয়ার পরে আমি ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এবারে গুড়ের পানিটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি গরম থাকবে না, গুড়ের সিরকাটা খুব বেশি গরম বা ঠান্ডা হওয়া যাবে না, একটু কুসুম গরম থাকতে হবে। অল্প অল্প করে এই গুড়ের সিরকাটা দিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি, তার উপরে আবার রেস্টে রেখে দিব না, এর জন্য এখানে আমি 1/3 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে নিচ্ছি। বেকিং সোডা না থাকলে আপনারা বেকিং পাউডারটাও দিতে পারেন, খুব সামান্য। তারপর খুব ভালোমতো মিশিয়ে নিচ্ছি আর এর ঘনত্বটা কিন্তু এরকম হবে, খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না। এবার কোনো রকম রেস্টে না রেখে দিয়ে আমি এগুলো ভেজে নিব, তবে হাতের কাছে সময় থাকলে আপনারা কিন্তু ঘণ্টাখানেকের জন্য রেখে দিতে পারেন। তেলটাকে খুব ভালোমতো গরম করে নেওয়ার পরে ব্যাটারটা কিছুটা উপর থেকে দিয়ে দিচ্ছি। পিঠাগুলোর সাইজ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন, আমি ছোট ছোট করেই তৈরি করছি। ছোট ছোট করে তৈরি করলে দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। ব্যাটারটা দিয়ে নেওয়ার পরে দেখবেন এটা আপনাআপনি ফুলে উঠবে। চুলার আঁচটা মিডিয়াম হাইয়ের মাঝামাঝি আছে আর উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তুলে একটা কিচেন টিস্যু পেপারের উপর রেখে দিতে হবে, এতে করে এক্সট্রা তেলটা ঝরে যাবে। একইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব। তৈরি হয়ে গেল ছোট ছোট গুলু মুলু তেলের পিঠা, এটা খেতে কিন্তু ভীষণই মজার হয়, আশা করব আপনাদের ভালো লাগবে। এই পিঠাগুলো কিন্তু 4 থেকে 5 দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।